নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামটিকে করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই সেফ হোমে পরিবর্তন করে দ্বিতীয়বারের বিজেতা বিধায়ক হিসেবে পার্থ ভৌমিকের সহযোগিতায় ও নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি ও স্বাস্থ্য বিভাগের সদস্য সনদদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নৈহাটিবাসীদের উপহার দেওয়ার মাধ্যমে প্রচুর করোনা রোগীরা অত্যন্ত ভালো পরিষেবার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। তারপর কিছুদিন বাদেই 2021-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবার পর থেকেই মিটিং মিছিল ও আট দফা নির্বাচন সাঙ্গ হবার পূর্ব থেকেই করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশ জুড়ে অতিমারী পর্যায়ে পৌঁছায়। তার ফসল পশ্চিমবঙ্গেও হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু মিছিল। এই অবস্থায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়েই করোনাকে প্রতিহত করার জন্য ময়দানে নেমে পড়েন এবং তার সৈনিক হিসেবে তৃতীয়বারের জন্য নৈহাটির বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পরেই এক মুহূর্তের জন্য দেরি না করে নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চ্যাটার্জি ও স্বাস্থ্য বিভাগের সদস্য সনদদের অক্লান্ত পরিশ্রমে পুনরায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামটিকে 70 শয্যার সংখ্যা বাড়িয়ে এখন 270 শয্যা বিশিষ্ট সেফ হোমটিতে করোনা রোগীরা চিকিৎসাধীন। এই সেফ হোমের কর্মচারী থেকে সেবিকারা প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সহযোগিতা করছেন ও সুস্থ হয়ে যথাসময়ে রোগীরা বাড়ি ফিরছেন। এই সেফ হোমের কর্মচারীর অন্যতম সদস্য প্রশান্ত সিং এর পরিষেবা উল্লেখযোগ্যভাবে প্রকাশ পেয়েছে। এই পরিষেবার ব্যাপারে কর্মচারীর অন্যতম সদস্য প্রশান্ত বাবু ও নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের সদস্য সনদ দে কি বললেন শুনুন। আমার নাম প্রশান্ত সিং। আচ্ছা, করোনার তৃতীয় ঢেউয়ে মানে পার্থভূমির যে তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারপরেও যে এখানকার যে সেবিকা থেকে আরম্ভ করে আপনাদের যারা স্টাফরা, তার মধ্যে কিন্তু আপনার নামটা কিন্তু বারে বারে কিন্তু উঠে আসছে। যারা রুগীরা অত্যন্ত সহযোগিতা পেয়ে তাদেরকে পাশে থেকে আপনি বিশেষ করে আপনার নামটা উঠে আসছে, প্রশান্তবাবু কী বলবেন? বলার কিছু না, আমি নিজের পরিবার মনে করি তার জন্যই, কারণ আমাদের যিনি স্বাস্থ্য দপ্তরে সিআইসি রয়েছেন, সিআইসি হেলথ সনদদা, উনি যে যতটুকু আমাদেরকে শিখিয়েছেন বা যতটুকু আমরা ওনার কাছ থেকে শিখেছি, প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত উনি নিজে কোভিড পজিটিভ হওয়ার পরেও আমি নিজে দেখেছি এটা, যে পুরো নৈহাটিবাসীকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করে যেতেন। তা উনি যদি কোভিড পজিটিভ হয়েও করতে পারেন সবার জন্য, তা আমরা তো রিপোর্ট নেগেটিভই আছে, তাহলে আমরা কেন পারবো না মানুষের জন্য করতে? রুগীরা বলছে আপনি বিনা মাস্কে কিন্তু মানে শুধু মাস্ক পরে কোনো প্রোটেকশন ছাড়া, পিপি কিট ছাড়া কিন্তু করোনা রোগীদের সাহায্য করছেন, এটা কি একটা এক ধরনের ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করছেন? এত লোক রিলিজ হচ্ছে, সবার আশীর্বাদ। আগামী দিনে আপনার কী কর্মসূচি আছে আপনার এই করোনা রোগীদের পাশে? যেভাবে উ করে বাড়ছে পশ্চিমবঙ্গে, যতদিন কোভিড থাকবে এখানে ততদিন, মানে যতদিন পারবো আমি ততদিনই মানুষের কোভিড পেশেন্টের সেবা করে যাব। এইবারে তো 70 খানা আসন বাড়িয়ে কিন্তু নৈহাটি সেফ হোম বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম পশ্চিমবঙ্গের নজির সৃষ্টি করল, কী বলবেন সমাজের পাশে থেকে? আমাদের দিদি ক্ষমতায় আসার পরে এবং বিধায়ক তৃতীয়বার প্রাথমিক হওয়ার পরে যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটি যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাতে বেড বাড়ানোর প্রয়োজন ছিল, বেড বাড়িয়েছেন তারা। কারণ যেভাবে কোভিড বাড়ছে এবং কোভিড সিজন যেইভাবে আস্তে আস্তে হাতের বাইরে নাগালের বাইরে চলে যাচ্ছিলো, তাতে বেড না বাড়লে মানুষকে সুস্থ করা খুব টাফ হয়ে যেত। তার জন্যই আমাদের বিধায়ক পৌরসভা যারা দায়িত্বে রয়েছেন এবং সিআইসি হেলথ সনদ দিয়ে সবাই মিলে চিন্তাভাবনা করে ভেবেছেন যে বেড বাড়ানো উচিত, তাই বেড বাড়িয়েছেন যাতে মানুষ তাড়াতাড়ি এখানে বেশি লোক থাকতে পারে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। নমস্কার, আমি সনদ দে, নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য। আমাদের নৈহাটি শহর সারা ভারতবর্ষে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ আশ্রয় করেছে, সেই জায়গায় নৈহাটি সহ বারাকপুর লোকসভার মানুষকে করোনার থেকে মুক্তি দিতে আমাদের নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় এবং পৌর বোর্ড, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে নৈহাটিতে সেফ হোম আমরা পুনরায় চালু করেছি। এর আগেরবার আমরা 102 বেড নিয়ে চালু করেছিলাম, আজকে আমরা 30 এপ্রিল আবার দ্বিতীয়বারের জন্য সেফ হোম চালু করেছি 70টা বেড দিয়ে। ধাপে ধাপে সেই 70 বেড থেকে আজকে 270-এ এসে পরিণত হয়েছে এবং 270টা বেডই করোনা আক্রান্ত মানুষ তারা চিকিৎসা পাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের যথাসাধ্য পরিষেবা দেওয়ার, মানুষকে সুস্থ করার, মানুষকে সুস্থ করে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি।
এবং একটা রুটিন তৈরি করে দিয়েছি, যে রুটিনের মাধ্যমে প্রতিটা করোনা আক্রান্ত মানুষ সেই সেফ হোমে তারা সকাল 6টার থেকে রাত 10টা 12টা পর্যন্ত একটা রুটিন আমাদের করে দেওয়া হয়। সেই রুটিন মেনটেন করে সকলে যদি চলে কারোর কোনো অসুবিধা হবে না, এটুখানি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর কোনো সমস্যা হচ্ছে না। এখানে অক্সিজেনেরও ব্যবস্থা রাখা হয়েছে, 44টা আমরা সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করেছি, 44টা বেডে আছে ব্যবস্থা, 14খানা বি টাইপ অক্সিজেন আমাদের আছে। আর ডাক্তারবাবুরা দিনে দুবার রাউন্ড দিচ্ছে, প্রতিটা করোনা আক্রান্ত মানুষের সুবিধা অসুবিধা তারা দেখছে। সেবিকারা আছেন ওখানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, 12 জন সুইপার, 6 জন গ্রুপ ডি স্টাফ সারাদিন ধরে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং একটা সরকারের নির্দেশ অনুযায়ী আমি সকলকে একটা অনুরোধ করব, যেখান থেকে ছুটি পেয়ে যাওয়া মানে আপনি সুস্থ নন। আমরা 8 দিন 9 দিন যখন আপনারা সুস্থ হয়ে যাচ্ছে, কারোর 12 দিন লাগছে, কারোর 14 দিন লাগছে, সুস্থ হয়ে যাওয়ার পর আমরা যখন ছুটি দিচ্ছি, তারপরেও তাকে 7 থেকে 10 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। এবং অনুরোধ করব যদি কারোর পুনরায় টেস্ট করার প্রয়োজন কেউ মনে করে, 28 দিনের আগে কেউ করবেন না, সরকারি গাইডলাইন অনুযায়ী 28 দিন বাদে আপনারা পুনরায় টেস্ট করতে পারেন। যেভাবে আমরা টেস্ট করবার জন্য আপনারা আমাদের কাছে আবেদন করেছেন সেইভাবে বলবেন, আমরা 24 ঘন্টার মধ্যে তাদের করোনা টেস্টের ব্যবস্থাও করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।